হ্যালো, জানো, শুধুমাত্র এই মুহূর্তটার জন্য সারাদিন অপেক্ষা করে থাকি। কখন একটু অফিস থেকে ফিরে তোমার সাথে কথা হয়। সত্যি বলছো? এর থেকে সত্যি আর কিচ্ছু নেই। তুমি একবার বলে দেখো, আমি তোমার জন্য পাহাড় ভেঙে রাস্তা করিয়ে দেবো, সমুদ্র সাঁতরে পার করে চলে আসবো, আকাশ থেকে শুকতারা আনবো, একবার বলে দেখো। আচ্ছা, এত কিছু করতে হবে না, খুব মিস করছি তোমায়। চলো না কোথাও ঘুরে আসি। হ্যাঁ, আসাটা তো কোনো ব্যাপার নয়, আমি তো আসতেই পারি, কিন্তু এখন তো বাইরে খুব বৃষ্টি হচ্ছে, মা বেরোতে দেবে না। ঠিক আছে, তাহলে কালকে চলো ওয়ার দেখে আসি। ওয়ার? ওয়ার একটা ফিল্ম হলো নাকি? ফিল্মটাকে বলে জানো? শোনো, বাঙালি হয়ে বলিউডের ওই সিটি কমার্শিয়াল ফিল্ম দেখতে যেতে আমি পারবো। ছোটবেলা থেকে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন দেখে বড় হলাম, আর এখন নাকি এইসব সিনেমা দেখবো। ফিল্ম একটা ওয়ার্ক অফ আর্ট, সস্তা কিছু নাচ, কিছু ফাইট সিকোয়েন্স দিয়ে তাকে ফিল্ম বলে চালাতে চায় না, আমি পাচ্ছি না। যেতে উফ, আবার শুরু হলো। তার চেয়ে চলো রবীন্দ্রসদনে একটা ভালো নাটক দেখে আসি। থিয়েটার বাঙালির কালচারের একটা অঙ্গ, আমাদের দেখা উচিত। এই শোনো, বাজে কথা না বলে তুমি যাবে কি যাবে না বল, হ্যাঁ কি না? আমার অনেক কাজ আছে। কি কাজ করো তুমি? হ্যাঁ, ওই তো মাঠে ঘাটে গিয়ে মাটি খোঁড়ানো, আমি আবার কাজ দেখাচ্ছি। এই শোনো, মাটি নিয়ে একদম খোঁটা দেবে না বলে দিচ্ছি। আমি মাটি খুঁড়ি, আমি জিও সায়েন্টিস্ট, সয়েল সার্ভে কাজ করি, আর এই আমাদের রিপোর্টের ওপর গোটা মিনিস্ট্রি তাকিয়ে থাকি, তোমাদের মতো লোকেদের জন্য পলিসিস বানানোর জন্য। আর তুমি কি করো? তুমি কি করো? ও ইঞ্জিনিয়ারিং করে এত ভালো কলেজ থেকে MBA করে শেষে কিনা টেলি কলারের কাজ করো, যখনই ফোন করে কি না কলে আছি। কিন্তু তা নিয়ে আমি আজ অব্দি তোমায় কোনোদিন কোটা দিয়েছি বলো? কোটা দেওয়ার আর বাকি কি রইল? আমি একটা বিজনেস কনসালটেন্ট, বুঝলে? ছাড়ো, এসব তুমি বুঝবে না। এই কাল যাবে? না, কাল যেতে পারবো না। কাল আমার রাইটার্স ট্র্যাশ ফেসবুক পেজটা একটু প্রমোশন করতে হবে। অনেকদিন কিছু লিখছি টিকছি না, কাল ভাবছি একটু লিখবো। তা কি লিখবে শুনি? কাল ভাবছি একটা হেভি গল্প লিখবো। গল্প? তোমার তো সব গল্পের থিমই এক। গল্পের হিরো দিশ উদ্ধার করে ফিরবে, আর গল্পের হিরোইন তার জন্য অপেক্ষা করবে আর প্যান প্যান করে খাবে। শোনো, মানুষের নামে সবসময় অকারণ এরকম অভিযোগ করবে না। আমি কি গল্প লিখবো কি না লিখবো সেটা কি তুমি বলে দেবে? আমার কি কোনো স্বাধীনতা নেই লাইফে? সাথে কি আর বলি যে মেয়েরা কি হলো, থামলে কেন, পুরোটা বলো। বলে আর লাভ কি হবে? তো একটা কথা বলি, শোনো, মানুষের লাইফে ইন্ডিপেন্ডেন্স থাকাটা খুব ইম্পর্টেন্ট। আমি তোমার লাইফ নিয়ে কখনো ইন্টারফেয়ার করেছি? তুমি কখন কি করছো কি না করছো কখনো জিজ্ঞেস করেছি? তাহলে তুমি কেন করবে? এটা ঠিক না, আমি মেনে নেবো না। এটা আমার লাইফের ডিসিশন, শুধু আমিই নেব, আর কেউ না। কি বুঝলে? আমি বোঝাতে পেরেছি? দেখো, আমি তো ঝগড়া করছি না, আমি তো বোঝাতে চাইছি ঠান্ডা মাথায়। বুঝেছি, মাথায় রাখবো। মাথায় রাখলেই ভালো। আচ্ছা, অন্য কথা বলো, কেমন? এসব ছাড়ো তো, ভালো ভালো কথা বলো। বলছি, কাল যদি বর দেখতে যাই কোন জামাটা পরবো? দিদিমার দেওয়া লাল জামাটা না তোমার দেওয়া ব্লু শার্ট? তোমার লাইফের ডিসিশন নাকি তুমি না?